এখন থেকে আপনার প্রিয় সিরিয়ালগুলো ফ্রিতে দেখুন এক্সক্লুসিভলি শুধুমাত্র সান নেক্সটে। এখনই অ্যাপ ডাউনলোড করুন। আর আমি যখন ছিলাম তখন দুটো খদ্দের তো এসেছিল, ওদের যা যা লাগবে আমি তো সব দিয়ে দিলাম। আর তুমি বা কি করছিলে সারাদিন? হ্যাঁ বলো তো, নাকে সর্ষের তেল দিয়ে ঘুমাচ্ছিলে? এত বেলা পর্যন্ত তুমি বা দোকানের দিকে একবার মুখ তুলে তাকাওনি কেন? দেখেছো দেখেছো, মেয়ের কথা দেখেছো, মুখে মুখে তর্ক করছে। কমলা কমলা, তোমার নিজের মেয়েকে সামলাও। মার কি সামলাবে? আর এতবার আমি পই পই করে বলেছি দুপুরের পর আমার টিউশন থাকে, আমি কামাই করতে পারবো না। আর তোমার এই দোকানদারিটা দেখাই তো আমার আমার সব উদ্দেশ্য নয়। জোর করে মনের বিরুদ্ধে গিয়ে কখনো কোনো কাজ করতে নেই, তাহলে সেই কাজে সফলতা আসে না। অনেকক্ষণ ধরে না তোর এই মুখে মুখে জেঠুর সঙ্গে তর্ক করা শুনছি। হ্যাঁ লজ্জা করে না, আদমি মেয়ে একটা আবার কথা বলছিস? এই জন্যই তুই শ্বশুরবাড়িতে টিকতে পারিস নি, সব দোষ ওদের দিলে হবে নে হবে নে। আচ্ছা মা, তুমি আবার সেই শ্বশুরবাড়ির কথা তুলছো, এখানে শ্বশুরবাড়ির কথা তোলার কি দরকার আছে? কেন তুলবো নে, কেন তুলবো নে? এই বয়সে মেয়েরা শ্বশুর বাড়িতে স্বামী সন্তান নিয়ে ঘর করে, তুই কিনা বাপের ঘাড়ে বসে থাকছিস? ওকে শ্বশুর বাড়িতে আবার পাঠিয়ে দিতে হবে কমলা, তবে যদি ওর একটু আক্কেল জ্ঞান হয়। আমি কই কই করে বললাম দাদা আপনার ভাইকে, সে তো আমার কোনো কথাই কানে তুলল না। আমি বললাম যে মেয়েটাকে শ্বশুর বাড়িতে ফেরত পাঠাও, আর এই মেয়েটা হয়েছে তেমন। আরে সংসারে কোনো উপকারে লাগে না এই হতচারী, না আমার হাতে হাতে কাজ করে না আপনার দোকানে গিয়ে বসে। আচ্ছা এমন করলে সংসারটা কেমন করে চলবে বলুন দেখি? হ্যাঁ আজ ফিরুক তোর বাপ, কালই যদি তোরে আমি শ্বশুরবাড়ি না পাঠাই তাহলে আমি বেবাগি হব, এ আমি তোরে বলে রাখি।